আজ বৃহস্পতিবার তেইশে কার্তিক দু বাইশ সালের দশই নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিতে সময় সুযোগে যতটা সদ ব্যবহার করা যায় আজ আপনাদের মনে ক্রিয়া করা নতুন আইডিয়াগুলির সদ ব্যবহার করতে যেন ভুলবেন না আজ ভাগ্য মিটার আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকছে সুতরাং দুর্দান্ত একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে তৎসত্ত্বেও এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশান মাত্র যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন যাদের ক্যান্সার এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন আপনাদের ল অব অ্যাট্রাকশান ব্যক্তিত্বের আকর্ষণ এগুলি কিন্তু বাড়তে চলেছে অর্থগতভাবে আজ আপনাদের আয় ইনকামও বৃদ্ধি পাবে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ আপনারা করতেই পারেন আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দ্বারা প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পাবে আজ কোন কোর্ট কেসের ব্যাপারে নতুন মক্কেলদের সাথে আলাপ আলোচনা করবার জন্য চমৎকার একটি দিন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন তার সদ্ব্যবহার করুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই নিজের অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন তবে আজ আপনি নিজের ব্যাপারেই এতটা মত্ত থাকতে চলেছেন যে ফাঁকা সময়ে আপনি সেই সমস্ত কাজবাজ করতে পছন্দ করবেন যা আপনাদেরকে মানসিকভাবে প্রশান্তি দেয় আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ আজ বিলুপ্ত হতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আর যেহেতু বৃহস্পতিবার তাই গুরুদেব বৃহস্পতির বীজ ওম গ্রাং গ্রীং গ্রং সগুরা নামা এটি একশো আট বাদ করে দিন শুরু করুন